আপনারা হ্যালো সালাম আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, হ্যালো। জি, আপনি মানে আমার কাছে একটু সময় চেয়েছিলেন, রাইট? হ্যাঁ, আপনি হ্যাঁ হ্যাঁ আমি আপনার থেকে সময় চাইছিলাম, কারণ আমি দেখতেছিলাম যে আমি আসলে ইসলাম সম্পর্কে কিছুটা জানতে চাচ্ছি, এবং যেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসার না, যার কারণে আমি ইসলামিক সম্পর্কে ঠিক তেমন একটা জানি না। তো আমি চাচ্ছি যে ইসলামের বেসিক যে জিনিসগুলো, একদম পর্যায়ক্রমে আর কি, যে জিনিসগুলো জানা যায় ওই জিনিসগুলো জানতে চাচ্ছি। তো এখন আমি দেখতেছি যে এক একজন এক এক রকম লেকচার দিতেছে, যেটার কিনা পর্যায়ে আমি মানে পাইতেছি না। একটা একটা ধাপ আছে, একটা প্রত্যেকটা জিনিসের ধাপ আছে, যেমন মানে 1 2 3 4 5 6 এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে যায়। কিন্তু আমি যখন ইন্টারনেটে অথবা ধরেন বিভিন্ন জায়গায় লেকচার দেখি বা ধরেন বিভিন্ন বই পড়তেছি, সেই পর্যায়টা আর পাইতেছি না। যার কারণে ধরেন এখান থেকে একটা পাইতেছি, ওইখান থেকে আরেকটা পাইতেছি, মানে মানে একটা একটা নির্দিষ্ট পাইতেছি না। যার কারণে আমি আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি যে কিভাবে ধরেন পর্যায়টা পাই, একটা একটা পর্যায়ের মাধ্যমে যেন আমি আস্তে আস্তে জানতে পারি জিনিসগুলো, সহজ হয় জিনিসগুলো। তো এখন আমি বিভিন্ন রকমের লেকচার দেখার পরেও বুঝতেছি না যে কিভাবে আসলে পর্যায়টা পাবো, বা কোন কোন বই পড়লে, বা কি কি ধরনের পরামর্শ আমি যদি পাই তাহলে আমি ধরেন এই ধরনের পর্যায়ে একটা পেয়ে যেতে পারি। তো এখন এই জন্যই আসলে আমি আপনাকে বলছিলাম যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এটা আমাদের মুসলিম উম্মার জন্য দুর্ভাগ্য। মুসলিম উম্মার প্রথম দুর্ভাগ্য হচ্ছে যে তাদের মধ্যে এখনো প্ল্যাটফর্ম তৈরি হয়নি। আর আল্লাহ পাক আপনি জানেন যে আমাদেরকে কিন্তু নির্দেশনা মূলত একতাবদ্ধতা করার জন্য। মুসলিম হচ্ছে একটা জামা, হ্যাঁ, যেটা আমরা আহলে সুন্নাহ ওয়া জামা বলি। এই মুসলিম যে জামা বলা হয়, সেই জামা মূলত নামেই লুগাই অর্থে আসছে, মানে শুধুমাত্র বইয়ের পাতায় আবদ্ধ, কিন্তু সেটার যে কোরআন সুন্নাহ ইমপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন সেটা আমরা খুব একটা দেখতে পাই না। এই দুর্ভাগ্যের জন্যই আসলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এককভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছি। তো বাংলাদেশে সর্বপ্রথম আমি চেষ্টা করছি একটা জিনিস, যে একটা প্ল্যাটফর্ম রেডি করার জন্য যেখান থেকে একটা মূল মেসেজ যাবে এবং সেটা সবাই তোমার ডেলিভারি করবে। এটা না হলে আসলে কোনোদিনই এই 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 ধরনের দাওয়াত কখনো সাকসেসফুল হবে না। কারণ আপনি ইতিমধ্যে দেখেছেন যে তারা অনেক প্রশ্ন করে, এরকম অনেকে উত্তর দিতেই থাকে, আসলে এগুলোর কোনো রেজাল্ট হয় না। তা আমি যেটা করেছি যে সেটা হলো যে আমার এই পেজ থেকে এবং আমাদের একটা প্ল্যাটফর্ম করা হচ্ছে, যেখানে যারা দায়ী লল, দ্যাট মিনস জেনারেল শিক্ষিত ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছেন পাশাপাশি ইসলামের জন্য কাজ করতে যাচ্ছেন, এবং তারা সেই বিষয়ে মানে এখলাসের সাথে সেই বিষয়টাকে এগিয়ে নেওয়ার সেই ইচ্ছে থেকেই তারা কিন্তু চাচ্ছেন, সেটা যখন আমাদের কাছে প্রতীয়মান হবে সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, তাদেরকে ম্যাটেরিয়ালস যোগান দেবো আমরা, প্রতিটা কোয়েশ্চেনের আনসার গুলো, হ্যাঁ, কোরআন এবং সুন্না থেকে, এবং ফিলোসফিক্যাল আনসার গুলো আমরা ডেলিভারি দিব, এবং একটা প্ল্যাটফর্মে সেম স্ট্র্যাটেজি এবং সেম লজিক্যাল এক্সপ্লেনেশন এবং আনসার গুলো থাকবে, যার ফলে কখনো বিশৃঙ্খলা হবে না। 2 নম্বর জিনিস হচ্ছে যে, এবং যেটা আমরা করছি সেটা হলো যে তাদেরকে এইথিজমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে মূল যে ট্যাকটিক্স গুলো, দ্যাট মিন্স কৌশল গুলো, সেগুলো কিভাবে তাদের উপর অ্যাপ্লাই করা যায়, তারা সুন্দরভাবে সেই জিনিসগুলোকে নিতে পারে, সহজবদ্ধভাবে বোঝানো যায়, তাদেরকে প্রেজেন্ট করা যায়, এই 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 ক্ষেত্রেও কাজ হচ্ছে। এবং যেহেতু আসলে এতদিনের জঞ্জাল পড়ে রয়েছে, আসলে এই বিষয়ে কিন্তু কেউ কাজ করেনি বাংলাদেশের ইতিহাসে, নাস্তিকতার বিষয়টা নিয়ে ইভেন আলিমরাও খুব একটা কাজ করেনি। যেটা করেছেন তারা মোটা দাগে হয়তো একটা সিম্পল কোনো কথা বলেছেন, কিংবা মুরতাদদের ব্যাপারে কিছু দায় সারা কথা বলে কিন্তু সরে গিয়েছেন। আলিমরা আসলে, তাদেরকে আমরা দায়ী করবো না, এটা শুধুমাত্র আলিমদের দায় পড়েনি, আমাদেরও সহমত নিতে হবে, তাদের কাছে যেতে হবে। আমরা শুধু এক পক্ষে দোষ দিলে হবে না, আমাদেরকেও তাদের কাছে যেতে হবে, কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আপনারা দেখছেন আমার লাইভে আমি মুফতি শামসুদ্দিন আশরাফি সাহেবকে নিয়ে এসেছি, বাংলাদেশের দেশসেরা আলেমদেরকে আমি কিন্তু কানেক্টেড করছি। এখন আমি বলছি যে আমার কাছ থেকে এই সুবিধাগুলো আপনাদের নেওয়া উচিত। এখন এক একজন যদি এক একজন লিডার বের হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না। আপনাকে মনে রাখতে হবে লিডিং ক্যাপাবিলিটি সবার মধ্যে থাকবে না, সবাই যদি নিজেদেরকে লিডার দাবি করে তাহলে দেখবেন আসলে এই স্টেজ দিয়ে হবে না কাজ। এটা আমি বলে দিয়েছি, এটা দিয়ে কাজ হবে না। আপনারা জানেন যে আমি বর্তমানে যে কাজটা করছি, এটা এই যে প্ল্যাটফর্ম মেক করার জন্য, একই প্ল্যাটফর্ম হবে যেখানে আমাদের ভাইয়েরা একসঙ্গে কাজ করতে পারবেন, তারা টিম ওয়ার্ক করতে পারবেন, ইন্টেলেকচুয়াল টিম ওয়ার্ক। এবং আপনি শুনে খুশি হবেন যে আমরা কিন্তু বাংলাদেশে প্রথম একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন করতে যাচ্ছি, যেটা বাংলাদেশ সরকারের সাথে কাজ করার জন্য,
ফলে ওই সিকিউরিটি থাকবে যে আমরা দেশমাতৃকার ভালোবাসা, দেশমাতৃকার প্রতি যে শ্রদ্ধাবোধ, ভালোবাসা বোধ, দেশপ্রেম, সেটাকে বজায় রাখার পাশাপাশি কোরআন সুন্নার যে অর্ডিনেন্স, এটাকে ভায়োলেট হতে দেবো না। এই দুটার কম্বিনেশন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ইসলাম কখনো বলেনি যে আপনি দেশপ্রেম করবেন না, আপনার দেশের প্রতি ভালোবাসা লাগবে না, আপনি কখনো বলেন। এই দুটার কম্বিনেশনে আমরা আগাবো। তাতে করে হবে কি, আপনি দেখবেন যে আমাদের যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা, সেখানে কিন্তু দুই দুইটা পার্টি আমাদের টার্গেট, যেটা আমাদের সরকারেরও টার্গেট। কেমন? প্রথম পার্টি হচ্ছে এক্সট্রিমিস্ট, যারা জঙ্গি, তাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই, তারা ইসলামের শত্রু। আচ্ছা, 2 নম্বর পার্টি যারা, তারা হচ্ছে কি, উগ্র নাস্তিক, যারা ধর্মীয় অবমাননা করে, রাইট? এবং আপনি জানেন বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী ধর্মীয় অবমাননা শাস্তিযোগ্য অপরাধ। তো এই জন্য এই দুইটা কাজই কিন্তু সরকারের একটা মেইন এক্সট্রিম একটা কাজের। তো আমরাও কিন্তু ওই দুটোকে টার্গেট নিয়ে এগোচ্ছি, তার মানে আমরা সরকারের পক্ষেই কাজ করছি, এবং আমরা তার ফাঁকে ফাঁকে আমরা কোরআন সুন্নাহর মানে যে সত্যিকারের যে যে অ্যাপ্লিকেশন, সেটা করতে চাই। তো এই লক্ষ্যকে কাজে রেখে, সামনে রেখেই আমরা যেটা কাজ করতে চাচ্ছি, যে আপনাদের মতো যারা ছোট ভাইয়েরা, যারা আপনারা শিখতে যাচ্ছেন, তাদেরকে আমি ইনভাইট করছি যে আপনারা আমাদের এই পেজটাতে কানেক্টেড থাকবেন। এবং আমাদের এই পেজটাতে যেটা আমরা করব, আমরা একের পর এক ভাইদেরকে, তাদেরকে আমরা তুলে ধরবো, তাদেরকে পরিচিত করব, এবং তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবো। আচ্ছা, আরেকটা কথা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, আরেকটা কথা জানতে চাচ্ছি। জি, আচ্ছা, আরেকটা কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার বেশিরভাগই দেখেন যে স্কুল কলেজ শেষ করার পরে যখন ইউনিভার্সিটিতে উঠে, বিশেষ করে সরকারি ইউনিভার্সিটির স্টুডেন্টরাই, যারা কিনা সাধারণ মানে তাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা নাই বা ইসলামিক ব্যাকগ্রাউন্ড নাই, যার কারণে তারা তারাই বেশিরভাগই দেখতেছি যে তারাই এরকমটা হইতেছে। এই ক্ষেত্রে মানে কি বলবেন, বা এই ক্ষেত্রে কি করা যায় স্পেশালি, আচ্ছা, এই ধরেন ক্ষেত্রে, অফিসিয়ালি ভাবে, শিক্ষাগত ভাবে কি করা যায়? এক্ষেত্রে আমরা যেটা এই প্ল্যাটফর্ম থেকে করব, আমাদের মধ্যে বেশ কিছু স্কলার আমাদের ইনভলভ, তারা টিচার হিসাবে কাজ করবে, এবং খুব শর্টকাটে কোরআন হাদিসকে যেন খুব সুন্দরভাবে বোঝা যায়, তারা সে টিচিং দেবে, দ্যাট মিন্স ক্লাস নেবে, বুঝা গেছে? পুরোটা একটা হিউজ একটা টার্গেট, এবং প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি, যেটা মানে টিচিং প্রক্রিয়া, যেটা আমরা বলছি আর কি, টিচিং যে প্রক্রিয়াটা, সেটার ক্ষেত্রে আমরা করব যে জেনারেল শিক্ষিত ভাইরাও যেন কোরআন হাদিসকে, আরবিকটাকে সুন্দরভাবে বুঝতে পারে, অ্যাটলিস্ট ফাউন্ডেশন করে দেবো আমরা। এবং পাশাপাশি আমরা মূলত যেটা সুদূর প্রসারী একটা প্ল্যান নিচ্ছি, একদম ক্লাস 1 থেকে যেরকম আমরা ধাপে ধাপে এগুয়েছি, আমরা যারা জেনারেল পড়াশোনা করেছি, তেমনি ভাবে আমাদের এই প্ল্যাটফর্মে সেম এই কাজই করা হবে। প্রথমে আকিদা ডেভেলপ করা হবে, তাওহীদের শিক্ষা দেওয়া হবে, সম্পর্কে তাদেরকে ক্লিয়ার এক্সপ্লেনেশন দেওয়া হবে। যখন আপনাকে আকিদা এবং শিরক বিদাহ জিনিসগুলোকে ক্লিয়ার করা হবে, দেন আপনাকে নামায় দেওয়া হবে ধীরে ধীরে যে আপনি বাতিল মতবাদগুলো কি কি, বাতিল মতবাদগুলো কি কি। তার মধ্যে একটা অন্যতম স্পেশালাইজড ফিল্ড হচ্ছে এইথিজম, যেটাকে রিফিউটিং এইথিজম, যেটাকে বর্তমানে কাজ বলা হয়, বা অপারেশন এইথিজম। তো বাংলাদেশে সর্বপ্রথম আমরা এটা চেষ্টা করছি একটা প্ল্যাটফর্ম রেডি করার জন্য, যেখানে টিচাররা থাকবে, স্কলাররা থাকবে, প্লাস স্কুল কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা থাকবে, একটা ওপেন ফিল্ড। এবং এই ওপেন ফিল্ড এটা গোটা বিশ্বের জন্য উন্মুক্ত থাকবে, শুধু বাংলা ভাষাভাষী না। ইতিমধ্যে আমরা ইন্টারন্যাশনাল দায়ীদের সঙ্গে আলোচনা করেছি, তারা অত্যন্ত খুশি হয়েছেন। আপনারা তো বা খুব একটা খুশির সংবাদ দিতে চাই, আপনারা খুব তাড়াতাড়ি বিশ্ববিখ্যাত 4-5 জন স্কলারদের দেখবেন, এবং 4-5 জন দায়ী ইলল্লাহকে সরাসরি আমার সঙ্গে লাইভে দেখবেন ইনশাআল্লাহ। এটা খুব খুশির সংবাদ আপনাদের দিয়ে রাখলাম। আমরা আসলে সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এগুচ্ছি, এবং বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা একটা প্ল্যাটফর্ম রেডি করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি দয়া করে আমাদেরকে। সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মে আমরা সমস্ত মতভেদপূর্ণ যে স্কলাররা রয়েছে, তাদেরকে এক করারও টার্গেট নিচ্ছি। দ্যাট মিন্স আপনি হানাফি বলেন, আহলে হাদিস বলেন, হ্যাঁ, বা অন্যান্য যারা আকিদায় সমস্যা রয়েছে, তাদেরকেও আমরা এক প্ল্যাটফর্মে আনবো, যেটা কিনা ইতিহাসের প্রথম হবে আমি আশা করছি, যেটার মাধ্যমে একটা। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি প্রায় যখন, জি হ্যাঁ, আরেকটা কথা বলি, যা হচ্ছে দেখেন বেশিরভাগ যখন ওয়াজ হয়, বিশেষ করে শীতকালে যেহেতু ওয়াজ হয় আমাদের বাংলাদেশের মধ্যে, তো তখন দেখি যে হুজুররা যখন বা যারা আলেম আছে যারা বক্তৃতা দেয়, তখন মাঝে মাঝে দেখি যে এতটাই রাগ রাগ নিয়ে তারা কথা বলে সাধারণ মানুষদের, তখন মানে নিজেদের মানে প্রথম তো ফার্স্টে ফার্স্টে মনে হয় আসলে ঠিক, কিন্তু একটা সময় বিরক্ত লাগে, কারণ কোরআন হাদিস কথা বলতেছে কিন্তু এমন রাগে কথা বলতেছে, হাত পা নাড়াইয়া যেন মানে কি একটা অবস্থা, তাদের অবস্থা দেখলে নিজেরই ভয় লাগে, আবার মাঝে মাঝে রাগ ওঠে, উনি কি কোরআন হাদিসের কথা বলতে আসছে না হাত পা চড়তে আসছে, এটা বোঝা যায় না জিনিসটা।
এই জিনিসটা নিয়ে কিছু বলেন, যে তারা আসলে কোরআন হাদিস জিনিসটা অত্যন্ত নম্র এবং সুন্দর এবং সভ্যভাবে বলতে হয় জিনিসটা, যে জিনিসটা কিনা তারা বলতেছে ঠিক উল্টাটা ভাবে, যার কারণে কি বাংলাদেশে ধরেন সাধারণ মানুষরা ইসলাম থেকে আস্তে আস্তে বা হুজুরদের থেকে আস্তে আস্তে আস্থা সরে যেতেছে, এটা কি মনে করতেছেন? না আসলে তা না, আমাদের আসলে আপনাদেরকে একটা কথা বলি, আপনার মনে পড়ে কিনা যে আজ থেকে বেশ কিছু বছর আগে আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম বিটিভি দেখতাম, রাইট? আমরা কিন্তু বিটিভি দেখতাম, খুব মজার কিছু আমার মনে পড়ে। আমি নিজেও তখন ছোট ছিলাম যখন আমার হচ্ছে মানে ছোটবেলা থেকেই রেসিডেন্সিয়াল পরিবেশে পড়াশোনা করেছি, আর্মিদের কলেজ ছিল, অনেক ডিসিপ্লিনড ওয়েতে পড়াশোনা করতে হয়েছে। তো যখন ছুটি পেতাম তখন বাসায় আসতাম, আমার মনে পড়ে যে তখন আমরা বিটিভি দেখতাম। তো এখনো আমি খুব মজা করে একটা কথা বলি যে বিটিভির যে প্রেজেন্টাররা ছিল, হ্যাঁ আপনারা অনেকেই কিন্তু দেখবেন যে এখন বেশ কমেডি তৈরি করা হয় তাদের নিয়ে এবং বিটিভির প্রেজেন্টেশন দিয়ে। আপনি কিন্তু আজকে দেখবেন প্রাইভেটাইজেশন হওয়ার ফলে মিডিয়া যখন প্রাইভেটে চলে আসলো এখন কিন্তু অনেক স্মার্ট ওয়েতে তারা প্রেজেন্ট করে, রাইট? তার মানে কিন্তু চেঞ্জ আসছে, রাইট? তো সেম ঘটনাটা আমি বলবো, আগে কিন্তু আলেমদের যে গ্রুমিং এর যে একটা ব্যাপার, গ্রুমিং করা স্কলার, গ্রুমিং দ্য স্কলার্স, হ্যাঁ, বা আপনি স্কলার দ্য হাউ টু প্রেজেন্ট ইউর সেলফ মোর পোলাইটলি অ্যান্ড মোর স্মার্টলি, এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে ছিল না। বাট খুব আপনারা খুব, আমি আশাবাদী, আমি আপনাকে খুব আশা দিয়ে রাখতে পারি উইদিন 5 ইয়ার্স এর মধ্যে আপনি বাংলাদেশে একটা রেভলিউশন পাবেন ইনশাআল্লাহ। কেন আমি বলছি তার রেজাল্ট, কেন তার রেজাল্ট হচ্ছে বর্তমানে বাংলাদেশের টপ ক্লাস 3 থেকে 5টি মাদ্রাসা রয়েছে যারা জার্নালিজম এবং প্রেজেন্টেশন নিয়ে কাজ করছে, তাদের স্পেশালাইজ দাওয়া ফিল্ড করেছে, এবং এটা করার ফলে এবং তারা কিন্তু দেশ বিদেশ থেকে জার্নালিস্ট গ্রুমার যারা রয়েছে তাদেরকে আনছেন। এটা কিন্তু একটা হিউজ একটা রেভলিউশন, রাইট? 3টা শুরু হয়েছে, 30টা হতে কতদিন, রাইট? 3টা স্টার্ট হয়েছে, 30টা হতে কিন্তু বেশি দিন লাগবে না। তো যেহেতু ইটস বিন স্টার্টেড, সো উই ক্যান হোপ দ্যাট যে আমাদের সামনে কিন্তু একটা ভালো ফিউচার, এবং আমরা যেহেতু চলে আসছি আমাদের দেখে দেখে আরো 100 জন হাসান তৈরি হবে, 100 জন আপনার মতো ছোট ভাই তৈরি হবে, হাজার হাজার তৈরি হবে, দেন ইউ ক্যান ইমাজিন যে হোয়াট মানে সামনে আমাদের ইটস এ ব্রাইট ফিউচার। আমি মনে করি সামনে অবশ্যই ব্রাইট ফিউচার আসছে, এবং আপনি আসলে দেখবেন যে আমরা আশা করছি যে খুব বেশি দিন লাগবে না। আসলে ইসলাম আসলে যেভাবে ছড়িয়ে পড়ছে, যেভাবে স্প্রিড আউট হচ্ছে, এবং এখন দেখবেন শুধু বাংলাদেশে এই সমস্যাগুলো, আপনি যদি ইউকে ইউএস এর মতো জায়গায় দেখেন খুব স্মার্ট স্মার্ট প্রিচার্স কিন্তু রয়েছে, খুব আপনার স্মার্ট ডিবেটার রয়েছে যারা কিন্তু তাদেরকে ধরাশায়ী করে দিচ্ছে, তাদের সামনে দাঁড়াতে পারছে না, এরকম ডিবেটার রয়েছে। ইসলামিক এখন ডিবেটার রেডি হয়ে গেছে। আপনি দেখবেন যে ইভেন অক্সফোর্ড এর যে অক্সব্রিজের যে কাউন্সিল গুলো রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু তারা প্রিচ করছে, তারা কিন্তু প্রেজেন্টেশন দিচ্ছে। আপনি চিন্তা করেন অক্সব্রিজ এর মতো কাউন্সিলে, স্টুডেন্ট কাউন্সিলে যখন আপনি প্রিচ করতে পারবেন তার মানে ইউ আর স্মার্ট এনাফ, রাইট? এবং সেখানে চিন্তা করেন আমাদের সেই প্রফেসররা কিন্তু মুসলিম প্রফেসর, আপনি দেখবেন যে অক্সফোর্ড ক্যামব্রিজে কিন্তু এখন মুসলিম প্রফেসর রয়েছে ইসলামিক স্টাডিজ উপর পিএইচডি করা। সো আমরা কিন্তু পিছিয়ে নেই। আমাদের যেটা করতে হবে এই যে যে গ্রুমিং করা, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এটার কিন্তু অভাব রয়েছে, এবং এটার অভাবের একটা মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন শ্রেণী বিভাগ হয়ে যাওয়া, বিশেষ করে যে হানাফি আহলে হাদিস এই সমস্ত করতে যে আমাদের মধ্যে অনেকগুলো ইমোশনাল অ্যাটাচমেন্ট ঘটে যায়, ডিট্যাচমেন্ট ঘটে যায়, এবং আমরা কিন্তু একে অপরকে ঘৃণা করতে শুরু করি। অথচ আপনি দেখবেন খুব অল্প কিছু মাসালার কারণে কিন্তু এই যে বিভেদটা, যেগুলো কিন্তু আসলে ইসলামের মূল কারণ নয়, আকিদার ক্ষেত্রে কিছু ব্যাপার রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, তবে আমাদেরকে যে কাজটা করতে হবে যেন ইসলাম ক্ষতিগ্রস্ত না হয়। অতএব এবং এই জিনিসগুলোকে কথাটা বলছি যে আমাদের এখন স্মার্ট লিডার তৈরি করতে হবে, লিডিং ক্যাপাবল লিডার্স দরকার আমাদের। সেটা যদি তৈরি হয় অদূর ভবিষ্যৎ খুব বেশি দিন আর লাগবে না। আপনি দেখছেন যে অলরেডি রেভলিউশন কিন্তু শুরু হয়ে গেছে। আপনি যদি 4 জন যদি এথিস্ট লাইভ করে, 2 জন অন্তত মুসলিম স্কলার্স বা মুসলিম প্রেজেন্টার্স বা মুসলিম প্রিচার্স রয়েছে, তারা কিন্তু লাইভ শুরু করে দিয়েছে। অতএব রেভলিউশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, এমন না যে মুসলিমরা পড়ে রয়েছে। এবং আপনারা যদি দেখেন তাদের এডুকেশনের কোয়ালিফিকেশন, তারা এতদিন বড় বড় কথা বলতো যে মুসলিমদের পড়াশোনা নেই, আল্লাহর রহমতে আমাদেরও এখন ইউকে ইউএস এর ডিগ্রি রয়েছে ঘরে ঘরে, সমস্যা নেই। তাদের সঙ্গে যদি আমাদের, তারা ইভেন যদি আমাদের লাইভে সার্টিফিকেট দেখা দেখি হয়, আই এম রেডি, মানে উই আর রেডি টু ফেস দ্যাট, কোনো সমস্যা নেই। আপনি আসেন না কেন, বিশ্বের সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটির যে সার্টিফিকেট লাগে, আমরা আমরা সেখান থেকে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দয়া করছে। আপনি আপনি যদি চান, আপনি ইউরোপ বলতে ইউকে ইউএস এর উপর আর কি সার্টিফিকেট চান, আপনি ইউকে ইউএস এর উপর আর কোন দেশ চান, আপনি
এরাই তো গোটা বিশ্বকে লিড করে, রাইট? তো সেখানকার ভার্সিটিতে আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করছে, সেখানকার ভার্সিটি থেকে আমাদের স্কলার রেডি হচ্ছে। আমার 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 আন্ডারে পরিচিত অক্সব্রিজের স্টুডেন্ট রয়েছে, আমার আন্ডারে ইউনিভার্সিটি অফ লন্ডনের স্টুডেন্ট রয়েছে, আমাদের আন্ডারে আপনার নটিংহামের স্টুডেন্ট রয়েছে, আপনার ট্রেন্ড আপনার হচ্ছে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড ইউনিভার্সিটির আমার স্টুডেন্ট রয়েছে, যারা কিনা প্রিচ করছে। সো সেদিন আর বেশি দিন নাই যে তারা বলতে পারবে মুসলিমরা তো ব্যাকডেটেড, রাইট? সো এই জিনিসটা হচ্ছে তাদের দুর্ভাগ্য যে তারা এটাকে আগে কাজে লাগাইতো, কিন্তু বর্তমানে দে আর ডেড, অ্যাকচুয়ালি ফিলোসফিক্যালি ডেড হয়ে যাচ্ছে, কারণ তারা আর এইসব দিয়ে কাজ হবে না। কারণ আমি তো সেদিন আপনি দেখবেন সেদিন একজন নাস্তিক ভাই আরিফুল ইসলাম নাকি ভাই, উনি কিন্তু লাইভ এসেছিলেন, ওনাকে আমি একটা প্রশ্ন করেছি যে ভাই যান আপনি বুকে হাত দিয়ে বলেন তো ইউকে তে আছেন আপনি, ইউকের একটা ভার্সিটি আমাকে দেখান যে যেখানে মুসলিম প্রফেসর নেই। উনি কিন্তু খুব একটা ভালো উত্তর দিতে পারেন, অথচ উনি কিন্তু নাস্তিকদের একজন ওয়ান অফ দা মোস্ট মানে টপ কোয়ালিটি একজন নাস্তিক। তা বুঝতে পারছেন ব্যাপারটা, এখন আর ওই দিন নাই। আপনি দেখবেন যে অক্সফোর্ড ক্যামব্রিজের মতো জায়গায় ইসলামিক স্টাডিজ সাবজেক্ট খোলা আছে, আমার নিজের ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ লন্ডনে কিন্তু স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ রয়েছে, সেখানকার প্রফেসরের সঙ্গে আমার ডিরেক্ট পরিচয় রয়েছে। আপনার কই যাবেন আপনি বলেন, সেখানে ইসলামের ডিরেক্ট সাবজেক্ট নিয়ে পড়ানো হয়, কোরআনিক সায়েন্স নিয়ে পড়ানো হয়, এসব জিনিস জানাই না এরা। তো এরা মনে করে যে ইউরোপ ইউরোপিয়ানরা মনে হয় যে এই বিষয়গুলোকে জাস্ট মানে হেট করে, কিন্তু এগুলো যে অনেক অনেক ছড়াচ্ছে এবং এই জিনিসগুলো যে বেরিয়ে আসছে, এবং মুসলিম স্টুডেন্টস দে আর ডুইং ওয়েল অ্যাকচুয়ালি, ইউকের মতো জায়গায় তারা প্লেস করছে, তারা ফার্স্ট ক্লাস পাচ্ছে, তারা সেখানে পিএইচডি করছে, এর চেয়ে কি চাই আমরা, রাইট? সো আমরা তো সেখানে দে আর ডুইং গ্রেট পারফরমেন্স দে আর অ্যাকচুয়ালি তারা গ্রেট পারফরমেন্স করছে, এবং আমার দেখা আমার ফ্রেন্ড গোটা বিশ্বের মধ্যে সেকেন্ড হয়েছে সে ল প্রোগ্রামে, এর চেয়ে আর কি চাই বাংলাদেশের ছেলে, চিন্তা করেন, সে কুইন্স ইন রয়্যাল, কিন্তু রয়্যাল আপনার চেয়ে প্রিন্সেস এর আছে মাধ্যমে সরাসরি সার্টিফিকেট হচ্ছে পাচ্ছে, এর চেয়ে আপনি কি সম্মান চাচ্ছেন? কিন্তু বাংলাদেশে তো এগুলো আসলে আমরা কয়জন জানি, কারণ এগুলো তো মিডিয়া আসলে প্রচার করতেছে না, কিন্তু এই দেখেন জিনিসগুলো নর্মাল আপনাকে যে ধরতে হবে, এই জিনিসগুলো আপনাকে ধরতে প্রতিযোগিতা হবে সেই নিশ্চয়ই। প্রতিযোগিতা এগুলা কিন্তু বেশি হচ্ছে। জি ইবনে সাইদ ভাই আপনাকে আমি কানেক্ট করবো, সালাম তো আলাইকুম, ধরেন সালাম আপনাকে খুঁজছিলাম, জি আপনাকে 5টা মিনিট পরে আমি অ্যাড করছি, ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, জি ভাই বলেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন কথা হচ্ছে যে দেখেন বাংলাদেশের মিডিয়া কিন্তু সেই কাজটা করতেছে না। যেমন কিছুদিন আগেও বিশ্ব পুরো বিশ্বের মধ্যে যে কোরআন হাদিসের যে ফাঁসতে ছিল তাকে কিন্তু কোনো সংবর্ধনা তো দূরের কথা কিছুই জানে না, আমরা মিডিয়ারা কিছুই জানি, আর তাছাড়া আমরা জানবো কিভাবে মিডিয়ার মাধ্যমে? সেক্ষেত্রে আমরা যেহেতু মিডিয়াই এই কাজটা করতেছে না, তো সেক্ষেত্রে মানে কিভাবে আমরা জানবো? আর দুই একজন দুই ধরেন লাইভের মাধ্যমে জানতে পারলাম মানে জানতে পারতেছি, অথবা ফেসবুকের মাধ্যমে জানতে পারতেছি, কিন্তু অফলাইন বা অফলাইনের যে মিডিয়া গুলো আছে সেই মিডিয়া থেকে আমরা জানতে পারতেছি না। ও থাকলেও পেপারের একটা কোনার মধ্যে থাকে যে আজকে এখানে ফাঁসতেছে ওইখানে ফাঁসতেছে, এর কোনার মধ্যে থাকে, হাইলাইট থাকে না। অথচ দেখবেন যে বাংলাদেশের প্রধান প্রধান যে সংবাদ মাধ্যম আছে সেগুলোর মধ্যে একদম হাইলাইট কি সবার সামনেই থাকে যে নায়ক নায়িকারা এই করতে সেই করতে আজেরা জিনিসগুলো পেশাল গুলো থাকে। তো সেই ক্ষেত্রে এখন কি মিডিয়ার মিডিয়া কেন এই কাজটা করতেছে? তার মানে কি মিডিয়াও কি নাস্তিকদেরকে সমর্থন করতেছে বা না এরকম না না টাইপের কোনো কিছু, আসলে তা না, আমাদের আমি একটা কথা বা বলি, ধরেন ইসলাম থেকে দূরে সেটা সরার হচ্ছে যে চেষ্টা করতেছে এরকম কোনো কিছু? না 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 মূলত যেটা আমাদের ব্যর্থতা, এটা কিন্তু তাদের ব্যর্থতা না, কারণ প্রত্যেকেই তার নিজের দলের পক্ষে সাফাই গাইবে, এটাই নিয়ম, রাইট? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা ন্যাচারাল একটা ইনক্লিনেশন যেটা আমরা সবাই জানি। এখন ব্যাপার হচ্ছে নিশ্চয়ই ইহুদিদের দ্বারা প্রতিষ্ঠিত কোনো মিডিয়া আপনার পক্ষে কথা বলবে না, স্বাভাবিক, যেটা তাদের স্বার্থের বিরুদ্ধে যায়, রাইট? সেটা কিন্তু কখনোই বলবে না। মজার জিনিস হচ্ছে আমরা মুসলিমরা আমাদের নিজস্ব মিডিয়া কে প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যের, এবং এটা আমাদের দুর্ভাগ্য, এটা তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, এটা আমাদের ব্যর্থতা। আপনি আমি এখনো যেখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারিনি সেখানে আপনি কিভাবে মিডিয়ার দোহাই দিচ্ছেন? তাদের মিডিয়া নিশ্চয়ই আপনাকে আপগ্রেড করবে না, আপনি অবাক হয়ে যাবেন। এরকম আমি তো বলতে পারি গোটা বিশ্বে শত শত না হাজার হাজার মুসলিম সায়েন্টিস্ট রয়েছে যারা গ্রেট গ্রেট পারফরমেন্স করছে, কিন্তু তাদের কথা বলা হয় না, ঢালাও ভাবে আসে না। কেন আসে না বলেন? কারণ আমাদের হাতে মিডিয়া নাই। তো আপনি দেখবেন যে সবসময় একটা জিনিস আমরা বলতে চাই যে আমাদের আসলে এখন একটা সুদূর প্রসারী টার্গেট নিয়ে এগোনো উচিত, যে আসলে নাস্তিক বা খ্রিস্টান ইহুদি তাদের আসলে ভুল না ভাই, আমাদের নিজেদের ভুলগুলো আগে ধরি। আমাদের বেশ কিছু জায়গায় গ্যাপ রয়েছে যেগুলো কিন্তু আমাদের ফিল আপ করতে হবে, কারণ তারা তাদের কাজ করবে, তারা তাদের ইন্টেলেকচুয়াল ওয়ার্ড যেহেতু এখন চলছে, এখন তো আসলে ইন্টেলেকচুয়াল ওয়ার যেটাকে বলা হয়, আপনার বুদ্ধিভিত্তিক কথা বলতে হবে। এখন আর ওই দুনিয়া নাই যে আপনি কারোর সঙ্গে মারামারি করতে হবে, এসব ফালতু কনসেপ্ট, এবং এগুলো এগুলো ইসলাম কখনো আসলে ইসলাম কখনো এই জিনিসগুলো বলে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই যে আপনার খ্রিস্টানদের সঙ্গে সূরা আলে ইমরানে পাবেন, সেখানে কিন্তু ডিবেট করতেন না, হ্যাঁ খ্রিস্টানদের সঙ্গে কিন্তু তিনি ডিবেটে যেতেন না,
মুবাহালা যেটাকে বলা হচ্ছে, তো তিনি কিন্তু খ্রিস্টিয়ানরা যখন প্রশ্ন করতে শুরু করলো তিনি কিন্তু বলতে পারতেন এদেরকে কতল করো, রাইট? বলতে পারছেন কিনা? তিনি কিন্তু কি বলেছেন, ঠিক আছে তাহলে তোমরা যদি সত্যবাদী হয় বলো, লেটস গো গো অ্যাহেড, তোমরা বলো। তার খ্রিস্টিয়ান কিন্তু বলতে পারেন লাস্ট পর্যন্ত, কেন? কারণ তারা জানে যিনি সত্য নবী, তাদের ইঞ্জিলে লেখা। এই যে বিষয়গুলো, আমরা এই এই যে আমরা আসলে সবচেয়ে বড় কথা কি, আমাদের মধ্যে রেভুলেশন দরকার। রেভুলেশনটা কি টাইপের? আমাদের সংশোধনী প্রয়োজন, এবং আমাদের মধ্যে ইন্টেলেকচুয়াল একটা একটা প্ল্যাটফর্ম দরকার, যেটা যেটা যেখানে আমাদের আসলে অনেক কিছু এজেন্ডা তৈরি করতে হবে নতুন করে, এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে সেটা এগুতে হবে, এবং এর জন্য অবশ্যই অবশ্যই শক্ত লিডিং ক্যাপাবল পার্সোনালিটির দরকার। এটা ওই যে মানে ওই ইমোশনাল পার্সোনালিটি, শুধুমাত্র আপনার ওই যে ইসলামিক সেন্সে কিছু কথা বলছে, দুনিয়াদারি সম্পর্কে কোনো ধারণা নেই, এদের দিয়েও কাজ হবে না। একটা কমপ্লিট প্যাকেজ দরকার এখন, আসলে আমি যেটা মনে করি এখনকার যুগে আসলে কমপ্লিট প্যাকেজ না হলে আপনি অনেক কিছু ফেস করতে পারবেন না। মানে প্রফেশনালি ভাবে, মানে প্রফেশনাল হতে হবে, তাই তো? মানে আমি প্রফেশনালি আসলে ভাবে আপনাকে এভাবেই করতে হবে প্রফেশনালে আমাদের। মিন করছি না, প্রফেশনালে মিন করছি না, আমি যেটা আপনাকে বলছি আপনি আপনার নিজের যে কেরিয়ার কিংবা পড়াশোনা করুন, পাশাপাশি আপনি ইসলাম সম্পর্কে জানুন, এবং ক্লাসিক্যাল পড়াশোনাগুলো করুন, দ্যাট মিনস কোরআন এবং সুন্নাহ যে দলিলগত পড়াশোনা সেটাও করুন, প্লাস স্মার্টলি বর্তমান জেনারেশন এবং সায়েন্স নিয়ে আপনি পড়ুন, আপনি ফিলোসফি নিয়ে পড়ুন, সমস্যা কোথায়? ইসলাম তো কখনো এগুলোকে হারাম বলেনি, ইসলাম কখনোই আপনাকে নিষেধ করেনি যে আপনি অন্য সাবজেক্ট গুলো পড়ুন, রাইট? সো এটা আসলে আমাদের বোঝার ভুল, আমরা আমাদের নিজেদেরকে আসলে ব্লাইন্ড করে রেখেছি। আর আমাদের মধ্যে 90% মুসলিমরা কিন্তু আপনি দেখবেন যে আমরা কিন্তু কোরআন অর্থসহ পড়ি না। কোরআন তাফসির আমরা কয়জন পড়ছি ভাই, বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, কয়জন আমরা তাফসির সব পুরো কোরআনটা পড়েছি? দুর্ভাগ্যের বিষয় যে যেখানে আমাদের কোরআন, যেটা আমাদের পাওয়ার, মানে দ্য আলটিমেট পাওয়ার, যেটা আমাদের সব সোর্সের সবচেয়ে আলটিমেট পাওয়ার যেটা, সেটাই আমরা এখনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে পড়তে জানি না। একজন নাস্তিক আপনাকে প্রশ্ন করছে কোরআনে আয়াত নেই, ও তো 2 মিনিট স্ট্যান্ড করার মানে সাহস পাওয়ার কথা না। আপনি কারণ ঠিক মতো, এটা আমাদের দুর্ভাগ্য, বুঝতে পেরেছেন আশা করি। তো আমি যেটা বলবো যে আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে আমাদের এই পেজের সঙ্গে কানেক্টেড হবেন, আমাদের যে প্ল্যাটফর্ম আছে সেখানে আপনাকে একটা লিস্ট দেওয়া হবে যে আপনি কোন কোন বইগুলো প্রাথমিকভাবে পড়বেন, দেন আপনি যখন একটা পর্যায়ে চলে আসবেন দেন আপনাকে প্র্যাকটিক্যাল আপনাকে ডেভেলপ করে দেওয়া হবে, দেন আপনাকে একটা কোর্স আছে 1 মাসের কোর্স, সেই 1 মাসের কোর্স কে ইন্টেলেকচুয়ালি আপনাকে হেভি ওয়েট একটা প্রিচার্স রেডি করা হবে, দেন ইউ উইল বি এলিজিবল টু ফেস এনিবডি ইন দিস ওয়ার্ল্ড ইনশাআল্লাহ, এটা আমি আশা করি। জি ভাই, এটাই যাচ্ছে, এটাই যা এটাই যাচ্ছিলাম আসলে রাইট, আপনার কাছ থেকে, যে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের সবার থাকা উচিত, স্পেশালি আমাদের যারা ধরো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তো জি 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 কথা বলে ভালো লাগলো, আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন, রাখছি। জি ইনশাআল্লাহ কথা হবে, জি সালামু আলাইকুম। জি কথা বলছিলাম তানভীর ভাইয়ের সঙ্গে, বা উনি আসলে দায়ী ইল্লাল্লাহ হতে চাচ্ছেন, আসলে আল্লাহর পথে দাওয়াত দিতে চাচ্ছেন পড়াশোনার পাশাপাশি। খুবই ভালো লাগলো তার সঙ্গে কথা বলে, আসলে বিষয়গুলো এরকমই, ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন রেভলিউশন, ছেলেমেয়েরা এগিয়ে আসছে, এবং সেদিন আর বেশি দূরে নাই আসলে, যেখানে মিথ্যাচার সেখানেই সেটা কারেকশন করে দেওয়া হবে ইনশাল্লাহ।